সকালবেলা ঘুম থেকে উঠে গলার মধ্যে এতটা পরিমাণে কফ জমে যায় না, গরম জলের সাথে লেবু না খেলে মনে হয় গলাটা ক্লিয়ারই হয় না। তো হ্যালো এভরিওয়ান, ক্যাচ লাইফ উইথ প্রীতিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালোই আছি। আজ 28শে জুলাই, বৃহস্পতিবার, আর এখন সময় হয়েছে সকাল 7টা। আর সকাল 7টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা উঠেই দেখো আমি আটা মাখতে বসে গেছি। আর আগে যখন জিজু ভাত নিয়ে যেত তখন দুরকম সবজি করতে হতো, ভাতের জন্য একরকম, তারপরে রুটির জন্য একরকম। এখন যেহেতু জিজু রুটি নিয়ে যায় তো আমার একটু আলাদা আলাদা করে মাখতে হয় আটা আর ময়দা, যেহেতু জিজু ময়দার রুটি খায় তো আটা ময়দা আলাদা করে মেখে দিলেই হয়ে যায়। আর একটা সবজি বানালেই এখন চলে যায়, তো সেই জন্য আমার আর রান্নাঘরে ঢুকতে হয় না সকালবেলা, দিদি রান্নাটা সেরে নেয় সকালবেলার। আর তো আমার বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিই, তো আজ এই জন্য আর কি ইদানিং দেরি করে ওঠা, যে এত সকাল সকাল উঠে তো কাজ নেই, তো সেই জন্য দেরি করে রান্নাঘরের দিকে আসা হয় আর কি। আর তারপরে দেখো সবজি নিয়ে বসে গেছি। তো প্রথম প্রথম না আমার সবজি কাটতে প্রচুর লেট হতো, আর এখন খুব তাড়াতাড়ি কেটে দিতে পারি সবজি। আর প্রথম প্রথম বলতে মানে যখন থেকে আমি সবজি কাটতে শুরু করেছি, মাকে যখন হেল্প করতাম বিয়ের আগে, মাকে রান্নাবান্নার আগে সবজিগুলো সমস্ত কেটে রেডি করে দিতাম, তো তখন থেকে আমি আস্তে আস্তে খুব তাড়াতাড়ি কিন্তু সবজি কাটতে পারি। তো বিয়ের আগে মার বাধা ধরা কাজ বলতে আমি এটাই করতাম, মা কি রান্না করবে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কাটবো। আর এটাতে একটা সুবিধাও ছিল যে আমি আমার মতো আমার পছন্দের শেপে সবজিগুলো কাটতে পারবো। তো যাই হোক, সবজিও মানে দেখবে সবজি কাটার শেপের কাছেও কিন্তু মনে হয় যেন মানে সবজিতে টেস্ট আলাদাভাবে ফুটে ওঠে, তো সেই জন্য। আর একটা জিনিস খেয়াল করে দেখবে যে যে কাজ তোমরা প্রতিদিন করো সেই কাজের কিন্তু আলাদা একটা স্পিড চলে আসে, সেই তুলনামূলক যে কাজ নতুন করছো সেই কাজে কিন্তু ততটা স্পিড থাকে না। তো প্রথম প্রথম যে কাজ করছো সেই কাজে কিন্তু সেই স্পিড থাকবে না, যে অভিজ্ঞ তার কিন্তু কাজের স্পিডটা বেশি হবে। তো সব ক্ষেত্রেই কিন্তু এটা সমান প্রযোজ্য। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, 8টা বেজে গেছে, আর এখন আমি দিতে যাচ্ছি হাজবেন্ডের জন্য চা, আর দিদি এখানে বানাচ্ছে রুটি। তো এখন দেখো প্রায় 8:30 বাজে, আর এখন আমি হাজবেন্ড আর জিজুর জন্য টিফিন প্যাক করছি। আর এই ডিমের তরকারিটা অনেক দিন যাবত হয়নি, মানে যবে থেকে ভাত বন্ধ হয়েছে তবে থেকে এই তরকারিটা করাই হয়নি। তো এই তরকারিটা আগে প্রতিদিনই হতো, তো এখন তো করা হচ্ছে না, সেই জন্য দিদি বললো যে এই তরকারিটাই আজকে রান্না করা যাক। আর বেশিরভাগ তো এখন রুটির সাথে ডালই দেওয়া হয়, তো ভাবলো যে এই তরকারিটা দিলে অনেক দিন পরে ভালোও লাগবে সবার, তো সেই জন্যে। আর দুই পাত্রে টিফিন, দুই টিফিন বক্সে দেওয়ার পরে তারপরে আমি মানুষের জন্য একটু রেখেও দিচ্ছি। আর এখানে দিদি বানাচ্ছে জিরা রাইস জিজুর জন্য, তো জিজুর রুটির সাথে একটু ভাত না হলে চলে না, তো সেই জন্য প্রথম প্রথম তো এমনি ভাত পাঠানো হতো, তারপরে জিজু বলে কি একটু জিরা রাইস মতো করে দিলে ভালো লাগে, তো সেই জন্য জিরা রাইস বানিয়ে দেয়। আর আমার হাজবেন্ড এরকম ঘি দিয়ে ভাত ভেজে দিলে পছন্দ করে না, তো ওর যদি ভাত খাওয়ার হয় তাহলে ও এমনি সাদা ভাতটাই বেশি পছন্দ করে। তো টিফিনটা প্যাক হয়ে গেছে, আর হাজবেন্ড জিজু কেউ এখনও বেরোয়নি। আর হ্যাঁ, তবুও এদিকে কিন্তু রান্নাটাও বসে গেছে, কারণ মানুর আবার স্কুল আছে, তো তাড়াতাড়ি রান্নার পালাও কমপ্লিট করতে হবে, সেই জন্য রান্নাবান্না দিদি বসিয়ে দিয়েছে। এই ডালগুলো অনেক পুরানো হয়ে গেছে, রান্না করলে অতটা ভালো লাগছে না, তো সেই জন্য বড়া করা হবে। আর ডালটা যাতে তাড়াতাড়ি ভেজে সেই জন্য একটু উষ্ণ গরম জল দিচ্ছি এর মধ্যে। তবে এখানেও একটা খেয়াল রাখার বিষয় আছে, জলটা যদি খুব গরম হয়ে যায় তাহলে কিন্তু ডালের বড়ার টেস্ট অতটা ভালো আসে না। আজকে আমাদের ঘরে রান্না হবে অরলের ডাল, আর অরলের ডালটা 1 সপ্তাহ হয়ে গেল নিয়ে আসা হয়েছে, তো ট্রাই করবে করবে আর করা হয়নি, তো আমি আজকে বললাম যে অরলের ডাল রান্না করা যাক। আর ডালটা এত সুন্দর দেখো, খুব সুন্দর গলে গেছে, জাস্ট 2 সিটি দিয়েছে আর খুব সুন্দর গলে গেছে ডালটা। শত কাজের মধ্যে খাওয়া দাওয়ার টাইমটা কিন্তু অবশ্যই ঠিক রাখার দরকার, তো সেই জন্য আমি চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা যেহেতু বেশিরভাগ টাইম আমরা চাই খাই, তো সেই জন্য চাটা বসিয়েছি। আর আমি যদিও বা কোনো দিন রুটি তরকারি খাই, দিদি কিন্তু বেশিরভাগ দিন চাই খাই। আর চাটা যতক্ষণে হচ্ছিলো আমি ঘরটা ঝাড় দিয়ে এসেছি, তারপরে জামা কাপড় যাচ্ছিলো, সমস্ত কিছু ভিজিয়ে এসেছি। এইভাবে একটা কাজের মধ্যে একটা কাজ মানে করলে না খুব সুবিধা হয়,
আমাদের টাইমটাও অনেক কিন্তু বেঁচে যায়। তো যাই হোক, আমরা এবার খাবো চা। আর মানুকে রুটি দিয়েছিল ডিমের তরকারি দিয়ে, তো ও রুটিটা হাফ খেয়েছে আর ডিমটাও খায়নি, আলু ভাজা দিয়ে ও বাদ বাকি রুটিটা খেয়েছে। তো সেই জন্য ডিমের তরকারিটা আমি দিদিকে বললাম ফেলতে হবে না, কারণ কোনো জিনিস নষ্ট করলে আমার খুব গায়ে লাগে, খুব মনটা খারাপ লাগে আর কি। কারণ এইটুকু খাবার অনেকে খেতে পায় না আর আমরা এইভাবে নষ্ট করছি, এটা কিন্তু একদম ঠিক কথা নয়, এটা এটা দেখতেও খারাপ লাগে। তো সেই জন্য আমি বললাম যে আমি খেয়ে নেব। হাতের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এসেছি আর সাথে সাথে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। যদিও এটা এখন ছেলের খাওয়ানোর টাইম, তবুও আমি একটু ভয় পাচ্ছিলাম এই ডালগুলো পেস্ট করতে, কারণ এই মিক্সিটা কিছুদিন আগেই কারেন্ট হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি দিদিকে বললাম যে তুই থাকতে থাকতে আমি ডালটা পেস্ট করে নিই, তো ও যে সময় ছেলেকে খাওয়াই ও সেই সময় যাই মানুকে স্কুলে দিতে। তো সেই জন্য আমি ছেলেকে খাওয়ানোটা 5 মিনিট পরে করে আমি এই ডালটা আগে বেটে নিলাম, তারপরে যাবো ছেলেকে খাওয়াতে। আর কি বলতো, আমার এখন যে যদিও মিক্সিটা ঠিক করে নিয়ে এসেছে, তবু আমার সেই মনের মধ্যে ভয়টা যেন রয়েই গেছে। তো আমি কিন্তু কারেন্টের শক খাওয়ার ভয় প্রচুর পাই। তো সেই জন্য আমি দিদিকে বললাম যে তুই থাকতে থাকতে আমি এই ডালটা পেস্ট করে নিই, কারণ একজন মানুষ থাকলে কোনো সুবিধা অসুবিধা হলে সে দেখতে পাবে, আর ও যখন ঘরে থাকবে না তখন যদি পেস্ট করি, তো ঘরে তো তখন আমি আর আমার ছেলে, তো সেই জন্য ও থাকতে থাকতেই আমি ডালটা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি আসলাম ছেলেকে খাওয়াতে। তো আজকে ছেলের জন্য শুধু ভাত বানিয়েছি, যেহেতু ডালটা আছে তো আর ভাতটা ওর জন্য আলাদা বানাতে হয়, এই কারণে আমরা যে ভাত খাই ও অত শক্ত ভাত খেতে পারে না, আর যদি মেখে চটকিয়ে ওর জন্য দিই আমাদের ভাতটা তাহলেও ও খেতে পারে না। তো সেই জন্য ওর জন্য ভাতটা এখনও আলাদা করেই বানাতে হয়। আর আমরা যেমন প্রতিদিন ডিমের অমলেট করে খাই, আর তেমনই প্রত্যেক দিন দুই ভাইয়ের জন্য একটা করে ডিম সেদ্ধ করতে হয় দুপুরবেলা। তো একটা করেই ডিম সেদ্ধ করি এই কারণে, মানে মানু শুধু কুসুম খায় না, শুধু সাদা অংশটা খায়, আর আমার ছেলে কুসুমটা খায় আর সাদা অংশ অল্প একটু খেতে পারে। তো সেই জন্য একটা ডিম সেদ্ধ করে দুজনকে ভাগ করে দেওয়া হয়। তো ছেলের খাবারটা রেডি হয়ে গেছে, তো ওকে খাওয়াবো। আর এই ফাঁকে রান্নাবান্না কী হচ্ছে দেখিয়ে দিই। আর এখানে আছে ভাত, আর এখানে আছে আলু দিয়ে উচ্ছে দিয়ে আর বেগুন দিয়ে ঝাল, সর্ষে জিরে বাটা দিয়ে ঝাল হয়েছে। তো আর এখানে হলো আলু ভাজা দুপুরের জন্য আমার আর দিদির, আর এই ভাতটা সকালে করা হয়েছিল তো কিছুটা রয়ে গেছে সেটাই। আর এখানে আছে অরলের ডাল। তো এই ছিল আজকের রান্নাবান্না। তো দেখো, প্রায় অনেকটা সময় হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি আর ওকে না আজকে ঘুম পাড়ায়নি, কারণ যদি ঘুম পাড়িয়ে দিই তারপরে যেই খেতে বসবো দেখবো উঠে গেছে, তো সেই জন্য ওকে ঘুম পাড়ায়নি। আর এখন বানাচ্ছি ডালের বড়া, আর ডালের বড়াটা শুধু এখনকারের মতো বানানো হবে, রাত্রের বেলা আলাদা করে আবার বানানো হবে। তো পেস্টটা একেবারে বানানো হয়েছে ঠিকই, কিন্তু ডালের বড়া দেখবে মুচমুচে হলে একটু ভালো লাগে গরম ভাতের সাথে, তো সেই জন্য এখন কারের মতো আলাদা বানাবো আর রাত্রের জন্য আবার আলাদা করে রাত্রে বানাবো। আর আমি ডালের বড়া সব সময় অল্প তেলে ভাজার চেষ্টা করি, যতটা পরিমাণে কম তেল দেওয়া যায় ততটা কম তেল দিয়ে ভাজার চেষ্টা করি। আর দেখো, আমি হাতে করে একটু শেপ দিয়ে নিচ্ছি তারপরে বানাচ্ছি। আর তোমরা কারা বড়া বানালে চিনি দাও আমাকে একটু বলো, আমি কিন্তু ডালের বড়া বানালে চিনি, মানে লবণ হলুদ তো দিতেই হয়, তার সাথে একটু চিনিও দিই, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে। তো যাই হোক, হাতে করে একটু শেপ দিয়ে নিয়ে তারপরে বানালে দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর তোমরা হয়তো ভাববে যে এটা কম তেলে কী করে বানাবো, তো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে বেশি তেলের প্রয়োজনও হবে না। তো আমি থালা দিয়ে চাপা দিয়ে দেব, আর এমন টাইমে ঢাকাটা খুলবো প্রায় ভেতরে অর্ধেক রান্না হয়ে যাবে, তখন ঢাকাটা খুলবো। আর দেখবে একটু নাড়া দিতেই সমস্ত ডালের বড়া একদম উল্টে যাবে আর নিচে থেকে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো আমি এইরকম করেই কিন্তু বড়া ভাজি, এতে কিন্তু তেলটাও কম প্রয়োজন হয় আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর দেখো, ডালটা কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকারী, আর এতে কিন্তু অপকারী জিনিস কিছুই নেই, তবে অতিরিক্ত তেল দিয়ে ভাজার কারণে কিন্তু এটা আনহেলদি হয়ে যায়। তো সেই জন্যেই অল্প তেলে ভাজার চেষ্টা করি আর কি,
তো ডালের ভরা ভাজা কমপ্লিট আমার, আর আমরা এখন খেতে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার পাশে থেকো তোমরা আর আমার সাথে থেকো। আর যদি আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।